তো দেখো ঘর পেতে বাড়ি যে আমাদের উঠোনটা আছে তো উঠোনেই এখানেই আমাদের পূজোটা বাস্তু পূজোটা করব সংক্রান্তির দিনে নমস্কার আজ শুভ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি হ্যাপি পঙ্গল যা সাউথ ইন্ডিয়া যত বন্ধু বান্ধব আছে আমার তাদেরকে সবাইকে জানাই আজকে মকর সংক্রান্তির শুভ কামনা নমস্কার আজ শুভ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি হ্যাপি পঙ্গল যা সাউথ ইন্ডিয়া যত বন্ধু বান্ধব আছে আমার তাদেরকে সবাইকে জানাই আজকে মকর সংক্রান্তির শুভ কামনা তো আমাদের বাড়িতে আজকে বাস্তু পুজো হচ্ছে সকালবেলা আমাদের সব আয়োজন করা হয়েছে দেখো বাড়ির বাইরে যে উঠোনটা আমাদের আছে সেখানে আমরা আয়োজন করে ওখানে প্রতি বছর এই সংক্রান্তির দিনে পুজো করি তো তোমাদের সাথে পুজোটা একটু শেয়ার করে নেব চলো এই দেখো হচ্ছে এখানে আয়োজন করা হয়েছে পুজোর ও করবে পুজোটা আর সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে ঘট পেতে আর যা কাটা ফল পুষ্প পত্র সাজিয়ে নৈবেদ্য সাজিয়ে আর সংক্রান্তিতে তো তিল দিতে হয় তো তিলের নাড়ু ওগুলো কিনে আনা হয়েছে ওগুলো কিনেই দিয়েছি তো এবারে পুজোটা শুরু করবে সঙ্গে থেকে দেখো হ্যাঁ তো দেখো ঘর পেতে বাড়ি যে আমাদের উঠোনটা আছে তো উঠোনেই এখানেই আমাদের পুজোটা বাস্তু পুজোটা করব সংক্রান্তির দিনে তো এই যে সমস্ত ফল আর এগুলো সব গুছিয়ে নেওয়া হয়েছে আর এই আলপনা সুন্দর করে এঁকেছে আমার বৌমা
আর স্বস্তিকটা এঁকে নিচ্ছে দেখো ব্যঞ্জো চলে এসেছে আমাদের সাথে পূজো দেখতে দেখেছো খুব দুষ্টুমি করছে এখানে যা পাচ্ছে তাই খাচ্ছে ঘুরে ঘুরে এটাকে বসিয়েছি বেটাকে চুপ করিয়ে বাবা কাকাল যাবি না যাবি না নো কেউ নেই কেউ নেই কেউ নেই ওই যে চললো খুব বিরক্ত করছে দেখো বাড়িতে যে দুর্গাপূজা হয়েছিল সেই আলপনাটা একটু খারাপ হয়ে গেছে রংটা চটে গেছে ডেলি উঠন ধোয়ানো হয় তো আর এদিকে ছেলে বন্ধন বারও লাগিয়ে দিয়েছে এই দরজায় কিন্তু বন্ধন বার দেওয়া খুব দরকার খুব ভালো একটা পজিটিভ ভাইব্রেশন থাকে এটা দিতে হয় পাল্টে পাল্টে পুজো আছে তো বিশেষ করে দিতে হয় তো এবার পুজোটা শুরু হবে তোমরা কিন্তু সবাই আনন্দ করছো না কোথাও কোথাও অনেকে আবার ঘুরতেও যায় আর বাড়িতে খুব তো পিঠে পুলি পায়েস আজকের দিনে আমার কোনো কোনো আমরা তো সকালবেলায় জানো তো আজকে চিড়ে দই নারকেল পাটালি গুড় এগুলো আমরা টিফিন করবো তোমরা কে কে খাও আমাকে কমেন্টে জানিও আর বিকেলে অনেকে খিচুড়ি বানায় নন বেঙ্গলিরা তারা খিচুড়ি খায় তো আমাদের আজকে চৈত্র সংক্রান্তিতে যেরকম আমাদের নিরামিষ খেতে হয় তো পৌষ সংক্রান্তিতে আমাদের ওরকম ব্যাপার নেই যে আমাদের আমিষও চলে ওর জন্য আজকে কি রান্না হবে পরে সেটা দেখাবো আর এখনকার মতো পুজো শেষ করে এবার আমরা চিড়ে দই এইসবগুলো খাবো তো চলো তো পুজোর কাজ হয়ে গেছে নিচে প্রসাদও খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে দেখো আজকে পাঁঠার মাংস রান্না হবে তো পাঁঠার মাংস ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে এরকম করে ম্যারিনেট করে রাখি আমরা যতক্ষণ ম্যারিনেট করা থাকবে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁঠার মাংস তো বেশি সময় ধরে এটা মশলা মাখানো রাখলে খুব ভালো হয় তো অত সময় নেই আজকে তো অনেক দেরি হয়ে গেছে তো দেখি কতক্ষণ আর বাদবাকি কাজগুলো করতে থাকি তো ততক্ষণে এটা হয়ে যাবে তো ওটাই রান্না করে নেব আজকে তো পাঁঠার মাংস মশলা দিয়ে বেশ সব কিছু মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি আর মাংসটা আজকে রান্না করে নেব আর কিছু করবো না আর চিকেনও একটু হবে কারণ আমার মেয়ে আমার পাঁঠার মাংসগুলো ছেড়ে দিয়েছে তো ওর জন্য অল্প করে চিকেন হবে তো এই রান্নাগুলো করতে থাকি আজকে অনেক বেলা হয়ে গেছে
তা তোমরা খুব পিঠে পায়েশ খাও মন ভরে খাও শীত তো চলে যাচ্ছে এবার যা শীত পড়েছে দুদিন আর তো শীত তো চলেই গেল তো আজকে আর বড় করব না ভিডিওটা তো আজকে মত রাখি হ্যাঁ নমস্কার।